অর্থ সংকটে চীনের স্থানীয় সরকারগুলোকে অবকাঠামো প্রকল্প স্থগিতের নির্দেশ। চীন ব্যাপকভাবে ঋণগ্রস্ত স্থানীয় সরকারগুলোকে রাষ্ট্রীয় অর্থায়নে চলমান অবকাঠামো নির্মাণ প্রকল্প বিলম্বিত বা বন্ধের নির্দেশ দিয়েছে। এই সম্পর্কে জ্ঞাত তিনজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং অর্থনীতিকে চাঙ্গা করার প্রচেষ্টায় থাকলেও এখনও দেউলিয়ার ঝুঁকি কাটাতেই লড়াই করছে। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, 3,10,000 কোটি ডলারের পৌরসভা ঋণ পরিশোধের জন্য চীনের স্টেট কাউন্সিল সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্থানীয় সরকার এবং রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে দেশ জুড়ে 12টি অঞ্চলে নির্মাণাধীন প্রকল্পগুলো বিলম্বিত বা বন্ধের নির্দেশ জারি করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সাম্প্রতিক মাসগুলোতে আর্থিক স্থিতিশীলতার জন্য ঋণের উপর কড়াকড়ি আরোপ করেছে। একই সময়ে আবার স্থানীয় সরকারগুলোর অবকাঠামো বিনিয়োগের উপর দীর্ঘকাল ধরে নির্ভরশীল প্রবৃদ্ধিকে চাঙ্গা করার চেষ্টা করছে। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সর্বশেষ নির্দেশনায় এক্সপ্রেস ওয়ে, বিমানবন্দর পুনর্গঠন ও সম্প্রসারণ এবং শহুরে রেল প্রকল্প রয়েছে, এসব আগে প্রকাশ্যে আসেনি। অন্য দুটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সরকার অনুমোদিত সাশ্রয়ী মূল্যের কিছু আবাসন প্রকল্প এই নির্দেশনার আওতায় পড়েছে। নির্দেশনাটি গোপনীয় হওয়ায় পরিচয় প্রকাশ না করতে অনুরোধ করেছে সূত্রগুলো। চীনের গণমাধ্যম বিষয়ক প্রশ্নের উত্তরদাতা স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস ও চীনের মন্ত্রিসভা এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। রয়টার্সের গত অক্টোবরে রিপোর্টে উঠে আসে, স্টেট কাউন্সিল 12টি অঞ্চলের স্থানীয় সরকারগুলোর ঋণ গ্রহণের ক্ষমতা সীমিত করেছে এবং রাষ্ট্রীয় অর্থায়নে চালু হতে যাওয়া প্রকল্পগুলো সীমিত করেছে। রয়টার্সের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী চীন স্থানীয় সরকারগুলোকে সমস্যাযুক্ত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পগুলো বন্ধের নির্দেশ দিয়েছে এবং বিনিয়োগের উপর অন্যান্য সীমাবদ্ধতা আরোপ করেছে। দুটি সূত্র জানিয়েছে, নতুন নির্দেশনা স্থানীয় সরকারগুলোকে কোনো কোনো অবকাঠামো প্রকল্পের কাজ স্থগিত করতে হবে তার বিশদ তালিকা দিয়েছে। চীনের শীর্ষ নেতারা বলেছেন, সম্পত্তি, স্থানীয় ঋণ এবং ছোট ও মাঝারি আকারের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে উদ্ভূত ঝুঁকিগুলোর সমন্বয় ও সমাধান করা প্রয়োজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ডিসেম্বরে একটি কেন্দ্রীয় অর্থনৈতিক সম্মেলনের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছিল। সূত্র জানিয়েছে, বেইজিং স্থানীয় সরকারের বড় ঋণ এবং সম্ভাব্য দুর্বল প্রবৃদ্ধির কারণে খেলাপি নিয়ে উদ্বিগ্ন। জমির দাম হ্রাসের কারণে স্থানীয় সরকারের ঋণ সমস্যা এবং নগদ সংকটের কারণে নির্মাণ প্রতিষ্ঠানগুলো বেশি জমি কিনতে অক্ষম হয়ে পড়েছে। ঐতিহ্যগতভাবে একটি রাজস্বের মূল উৎস এবং তহবিল সংগ্রহের জন্য কোনো বিকল্প পথ খোলা নেই। একটি সূত্র জানিয়েছে, এই অঞ্চলগুলোর নিম্ন এবং মাঝারি স্তরের ঋণের ঝুঁকি কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঋণ হ্রাস কিভাবে পরিমাণ করা হবে তা নির্দিষ্ট করা হয়নি ওই নির্দেশে। সূত্রটি জানিয়েছে, একবার স্থানীয় সরকারগুলো তাদের ঋণ হ্রাসের লক্ষ্যে পৌঁছালে চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী জাতীয় উন্নয়ন ও সংস্থার কমিশন নতুন অবকাঠামো বিনিয়োগের জন্য ঋণ নীতিগুলো পুনরায় সমন্বয় করার জন্য মন্ত্রিসভার অনুমোদন চাইবে।